গরমে একবার ডাক্তার, সবসময় ডাক্তার ডাক্তার, হাপের অসুখ যেন আর কারো হয় না। টাকার গরম, তোর ওই টাকা ভূতের বাপে শ্রাপ দিয়ে যাবে রে। আশুক মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে দেখাবো মজা, আমিও ছেড়ে দেবো। কাকে ফোন করছিলেন কাকিমা? তাহলে তোর কি মুখ পোড়া? ভদ্রভাবে কথা বলুন, কাদর কত দূর সে তোমার জানা আছে? কাকে বা ফোন করবেন? আপনার তো ছক্কশার জন্য একজনই আছে, সুরভি। এই মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। আস্তে কথা বলুন, উপরে বৌদি বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিচ্ছেন? তাহলে তোর কি রে? হ্যাঁ, আমি কি তোর বাপেরটা খাই না পড়ি না থাকি? আপনি বাপ তুলে কথা বলবেন না। না বলবে না, লজ্জা করে না? যার খাচ্ছেন, যার বাড়িতে থাকছেন, তারই আবার মরণ কামনা করছেন? মরণ কামনা করছেন? যা যা যা, তোর মরণকে কে বলকে যা যা, এত বড় অধম মেয়ে বাড়িতে সইবে না, বুঝেছিস? আপনি একটু গিলে কুটে আমায় উদ্ধার করুন। আর হ্যাঁ, এ বাড়িতে থাকতে হলে একটু ভদ্রভাবে থাকুন, মুখে একটু মধু ঢালুন, তা না হলে কিন্তু নিজের জায়গা নিজেকেই দেখতে হবে, বুঝেছেন? একা জায়গা দেখে নেয় সেটা রাধা মাধবই দেখবে। আমি এর শোধ তুলবই। আরে কাঞ্চন, আগে কি ব্যাপার, কোথায় গেছিলি তুই? ওষুধ কিনতে। কেন, কার আবার কি হলো? রাঙা কাকিমার কিছু হয়েছে? না গো কাকু, বড় বৌদির। বড় বৌদি মানে রুমার? হ্যাঁ। রুমার আবার কি হলো? কাল রাত্রেবেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। রুমা অজ্ঞান হয়ে গেল? সে কি রে, আমার বাড়ির পাশে থাকে অথচ আমি কিচ্ছু জানতে পারছি না। এই বাড়িতে যে কি শুরু হয়েছে আমি আমি কিছু বুঝতে পারছি না। তুই এক কাজ কর, তুই যা, আমি আমি কাকিমাকে বরঞ্চ পাঠাচ্ছি। হ্যাঁ কাকু, আমি বরং এগোই, এই ওষুধ নিয়ে গেলে তবেই বৌদি খাবে। হ্যাঁ তুই যা, তুই এগো, আমি 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 দেখছি আমি কি করতে পারি। তোমার এটাই প্রয়োজন ছিল। শুয়ে দে, শুয়ে দে, ভালো করে শুয়ে দে। তোকে কতবার বলেছি বল, যে সন্ধ্যেবেলা ঘরটা একটু ঝাঁট দিবি। এক কথা বলে বলে আর ভাল লাগে না বাবা। কি হয়েছে কি?
আবার সংসারের খুঁটিনাটি ব্যাপারে মাথা ঘামাচ্ছ তো? যা যা, তুই যা। বাবা, আমি এখন ভালো হয়ে গেছি, কিছুতেই কথা শুনবে না। তাই নাকি, ভালো হয়ে গেছো? বেশ তো, তোমার ওই দ্বিতীয়বারের রিপোর্টগুলো আসুক, তখন আমি বিশ্বাস করবো যে তুমি ভালো হয়ে গেছো। না কেন, শো দেখি। তোর বাবা আর শুয়ে শুয়ে ভাল লাগে না। শো শো শো, মাথাটা টিপে দিই। শো শো। বৌদি, ফলগুলো তুমি এখনো খাওনি, কি করে তোমার শরীরটা ঠিক হবে বলো তো? বেশি বকিসে তো ভাল লাগে না, সারাক্ষণ শুয়ে বসে রয়েছি আর ফল 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 চোখের সামনে। যা, নিয়ে যা, নিয়ে যা, বৌদিটা খেয়ে নাও। কাঞ্চন, আমাকে জ্বালাতন করিস নি বলছি, একদম নিয়ে যা, ফল খেয়ে মুখ ভিজে গেল আমার। তোর শরীরটাকে তো সুস্থ করতে হবে বৌদি। তুই যাবি না আমি উঠবো? তুই কি নাস্তিক হয়ে গেলি নাকি, ঠাকুরের নাম শুনবি না? পরে শুনবো কাকিমা, একটু এখন যদি না ঘুমোই না ভীষণ মাথা ধরে যাবে। সেটাও তো খুব লো মানে। আরে লো হলো, অ্যাবডাপ্ট বেড়ে যাওয়াটা কি ভালো? ধীরে ধীরে বাড়ুক। আচ্ছা কেন এরকম হলো? আমাদের ব্লাড রিপোর্টগুলো দেখলাম, সোডিয়াম পটাশিয়াম রিপোর্ট একটু গণ্ডগোল আছে, আমার মনে হয় ওই জন্যই হঠাৎ করে আনকনসাস হয়ে গিয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি মানে কোনো কারণ ওভাবে বলা যায় না। সোডিয়াম লেভেলটা এখন, সোডিয়াম লেভেলটা কম তো অনেক কারণই হতে পারে, হয়তো জল বেশি খায়নি, এটা ডিহাইড্রেশন হয়েছে, অনেক সময় স্প্যাজম হয়। আবার এটাও ঠিক যে প্রপারলি ট্রিটমেন্ট না হলে ইন টাইমে তাহলে কিন্তু পেশেন্ট কোমা স্টেজে চলে যেতে। কি বলছেন? আরে বাবা, তোমার ক্ষেত্রে বলিনি, আমি একটা ইঞ্জিনিয়ার বললাম। যাক, এখন ওরি ঢোবার কিচ্ছু নেই, নুন চিনির শরবত খাবে বুঝলে, ওই এক গ্লাস জলে এক চামচের মতো চিনি দেবে আর একটু নুন, এটা চলুক, সকালে এক গ্লাস রাতে এক গ্লাস। আমি কম্পাউন্ডারকে পাঠিয়ে দেবো, এখন তো আমি পেশেন্ট দেখে গেলাম, ওই সারপা দেখে দেবে। ঠিক আছে, আসলে মানে হয়েছে কি, আমাদের একটু ড্রাইভে কোথাও যাওয়ার কথা, মানে এই দু আড়াই ঘন্টার ড্রাইভে। কবে সেটা মানে প্ল্যান করেছো? ভেবেছিলাম এই উইকেন্ডে। না না, প্রেশারটা আর একটু রাইজ করুক, পেশেন্ট একটু স্টেবল হোক। আমি তো ওষুধপত্র সব লিখে দিয়েছি, তুমি সব বুঝেও নিয়েছো, খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু একটু নজরদারি করতে হবে বুঝলে। আর একটা ব্যাপার বুঝলে, ওটা তোমাকে, আচ্ছা একটা কথা আমাকে বলো তো, মানে খুব ডিপ্রেশনে ভোগে, কোনো টেনশন না? মানে আমার সেটা মনে হলো, কী হলো উত্তর দিল না, বলছি কোনো টেনশনের হিস্ট্রি আছে? টেনশন মানে না, সেরকম কিছু আমার জানা নেই। তো বেশ, তাহলে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আমি যেভাবে ওষুধপত্র বলেছি সেভাবে চলুক। একবার সন্ধ্যেবেলা আমাকে ফোন করে জানিও কেমন আছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ভট্টাচার্য। ঠিক আছে, তুমি তো নিজেই টেনসড হয়ে যাচ্ছ। আর বাবা কোনো চিন্তা নেই, আমি তো আছি, শি উইল বি অল রাইট উইদিন ফিউ ডেজ। ওকে, শুধু কিন্তু নিয়ম মেনে ওষুধ খাওয়াতে হবে, টেনশন ফ্রি রাখতে হবে। ওকে চলি। হ্যাঁ, এই কাঞ্চা, ওনার ব্যাগটা। কাঞ্চা তো ব্যাগ নিয়ে চলে গেছে। আই এম সো সরি। ওকে ওকে, ইটস ওকে ওকে। শুয়ে তো বই পড়ো বাবা। না, বই পড়লে চোখে ব্যথা করবে।
ওরে বাবা বাবা, আমি তোমাকে একটা গল্প করে শোনাচ্ছি। থাক, আর গল্প করে তোমার শোনাতে হবে না, আমি এমনি শুনছি। একটু এধার থেকে উধার হওয়ার জোগাড় নেই বাবা। ঠিকই তো বলেছে, একটু এধার থেকে উধার করা যাবে না, তোমাকে নিয়ম মেনে সব কাজ করতে হবে। কি জানো, 7:30 তোমাকে চা বিস্কুট খেতে হবে, 9:00 সময় জল খাবার, 12:00 সময় দুপুরের ভাত, বিকেল 4:00 সময় চা। থামো তো, এখন 9:30 বাজে, যা সুপার টোস্টটা নিয়ে আসো। এ বাবা, আমি তো একদম ভুলে গেছি, ভাগ্যিস মনে করিয়ে দিয়েছো। ঠিক আছে বৌদি, এবার তুমি জব্দ হবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। জানো, মোগলের পাল্লায় পড়েছি রে। আমি তোমাকে একটা গল্প শোনাবো, শোনাও। এনা কি রে, দুটো নকুল দানা আনবি তো? হ্যাঁ, শুধু শুধু খাওয়া যায়? বাতাসা দিয়ে খাও না ঠাকুমা, তারপর তো কলাও দিয়েছি, এই বয়সে তো মিষ্টি খাওয়া ভালো না। থাম থাম, আমি দেখছি। আয় আয় আয়। ডাক্তারবাবু এসেছিলেন? বলছি বস না, শান্ত করে বস তো। রুমা কেমন আছে? এখন অনেকটা স্টেবল, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, প্রেশারটা একটু ফল করেছে বুঝেছিস, 100/70। বৌদির এজ আর স্ট্রাকচার অনুযায়ী 120/80 হলে ঠিক ছিল। কেন বলতো, শুধু শুধু এরকম হচ্ছে, প্রেশার ফল করে যাচ্ছে। টেনশনে হচ্ছে আর কিসের জন্য? না, টেনশন কিসের, কেন টেনশন? কেন হবে না বল। এসো, আমার না বড় চিন্তা হচ্ছে এবার। শ্রী তো দুম করে আমাদের ধোঁকা দিয়ে চলে গেল, এখন রুমা যদি এত অসুস্থ হয় আমরা কি করে সামলাবো? না, আমরা তো দুটো ছেলে। ঠিক আছে রে বাবা, এরকম ভাবার কোনো, বৌদি ঠিক হয়ে যাবে, ডাক্তার বলেছে, জাস্ট মন্দির মানে নিয়ম করে খাওয়া দাওয়াটা করুক, আর একটু রেস্ট নিক, যেটা খুব জরুরি। আমি ভাবছি অন্য কথা। কি কথা? বৌদির এই টেনশনের অনেকটার কারণ কিন্তু ওই বুড়িটা, বাতাসা খাচ্ছে। তুই বিশ্বাস কর, আমি তো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না, আমি ওনাকে আর সহ্য করতে পারছি না। আমাদের সংসারটা উনি কিন্তু ছারখার করে দেবে, তুই দেখে নিস। আমার মনে হয় ওনার সঙ্গে একটু ফ্র্যাঙ্কলি কথা বলা উচিত। ঠিক বলেছিস, কোনো ফ্র্যাঙ্কলি কথা না, এবারে এবারে জবাব দিতে হবে, আর সেটা অবত্য আমাকেই করতে হবে। আমি দেখছি, দাঁড়া দাঁড়া, আমি যাও গিয়ে বস। আজ একটা হেস্ত নেস্ত করবো, তুই দেখিস। তোমাদের এখানকার দুধটা বড় ভালো, খুব ভালো খেতে, আমার খুব ভালো লাগে। তোমার রাঙা কাকু দুধ খুব ভালোবাসত। আমার তো 21 বছর বিয়ে হয়েছে, যে প্রথম বছর থেকে তো একই গল্প শুনে আসছি, যে আপনার দুধ খুব ভালো লাগে, রাঙা কাকু দুধ খুব ভালোবাসে। তা এই পুরোনো কাসুন্দি খেটে তো আর কোনো লাভ নেই, এদিকে আপনার এই রাধা গোবিন্দ সেবা টেবা ইত্যাদির অত্যাচারে তো আমাদের প্রাণ নষ্টাগত হওয়ার জোগাড় কাকিমা। মানে মানে আমি খেয়ে না, আমি স্পষ্ট জানতে চাইছি যে আপনি কবে যাচ্ছেন? আমি তো তোমাদেরই একজন, হ্যাঁ, আমি তোমাদের অভিভাবকের মতন। না, কিন্তু এই বাড়িতে তো আর অভিভাবকের দরকার নেই। এই দেখুন আমার দিকে তাকান, এই দেখুন আমার চুল পেকে গেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার যথেষ্ট বয়স হয়েছে, এবারে এই বাড়ির অভিভাবকের পদটা আমাকেই নিতে দিন। হ্যাঁ, রুমা তো আপনাদের বাড়িরই মেয়ে, আপনার আপনজন, সে অত্যন্ত অসুস্থ, এই অত্যাচার ও আর সহ্য করতে পারবে না। এবার যদি আপনি আপনার নিজের স্থানে না যান, তাহলে ওর একটা কাণ্ড ঘটে যাবে। ইয়ে বাবা, বাবা শোনো শোনো, নেই বাবাটা বলে কোনো লাভ নেই। আচ্ছা, আমি আপনাকে একটা অফার দিচ্ছি, আমি আমার খরচায় ম্যাটাডোর আনবো, মালের সঙ্গে আপনাকে তুলে পাঠিয়ে দেবো। দেখো দেখো কাণ্ড, আমার তো কোনো কাজই হলো না, সব তো আটকে গেছে, আমার কিন্তু কোনো দোষ নেই, সব দোষ ওই দালালটার। দালালটা মহা ধাপ্পাবাজ, আজ পর্যন্ত একটা খদ্দের জোগাড় করে দিলে না, তারপরে
আর অত বড় নারকেলটা হাতিয়ে নিলে ওই দেখ নারকেল টারকেল বলে এবার কথা কোড়াচ্ছে দেখেছিস তো শুন বলছি যে আপনার জন্য বৌদির প্রেসারটা ফল করছে ঠিকই আমারটা কিন্তু বাড়ছে বুঝলেন সেই জন্যই বলছি দাদা যেটা বলছে মেনে নিন ওই হয় চন্দননগর না হলে আপনি আপনার রাধা মাধব আর হরিমাধব কুচবিহার চলে যান না না ওটা ওটা কোনো কাজের না এবারে নিষ্কম মা খালি পড়ে পড়ে ঘুমোয় আর ডাকলে সারা যায় না উফ আপনি কি প্রতিটা শব্দ নিয়ে সাত কাহন শোনাবেন এবার হরিকে নিয়ে পড়েছেন ওর গল্প বলছেন কেন একটা কথা বুঝতে পারছেন না কাকিমা এবার এবার আপনি আসুন এবার এবার নিজের জায়গায় যান দেখো এটা বললে হয় দেখো আমি আমি তুমি তুমি তোমরা না দেখলে মানে আমি তো তোমাদের ছেলের মতো বলো মানে তোমরা তোমরা আমার ছেলের মতো তোমরা যদি না দেখো আমি তো একবারে মারা পড়ে যাবো বাবা দেখো বাবা একটু দেখো জানিস তো রোহিত ছোটবেলায় বাবা একটা কথা বলেছিলেন যে মানুষের সঙ্গে অমানবিক ব্যবহার করো না সেটা আমার মাথায় গেঁথে আছে তো তাই আমি সেটা পারি না মানুষের সঙ্গে বলেছিলেন যাও দেখি এই যে রাঙা দিদু কে দিদু না কাকিমা বলো তাই বলো বলছিলাম যে এটা তো ভদ্রলোকের বাড়ি ভদ্রলোকের বাড়ি থেকে কাউকে ঘাট ধাক্কা দিয়ে বার করার কোনো নিয়ম নেই আর কিন্তু মুশকিল হচ্ছে আপনার জন্য যদি এই বাড়িতে অশান্তি আরো বাড়ে ভদ্রতার শব্দটা আমি আমার ডিকশনারি থেকে মুছে দেব আমি কিন্তু আপনার ওই জামাই বাবা জীবন নই বুঝেছেন রাধা মাধব খুব বুঝেছি রাধা গোবিন্দ কি গো এত দেরি করলে বলেছিলে যে সন্ধ্যের আগে ফিরবে হ্যাঁ নিউজ চ্যানেলে গেছিলাম সাংবাদিকরা ফোন করে বলল জরুরি দরকার চলে আসো আচ্ছা ওখানে তোমার কি করার আছে আমার তো কিছু মাথায় ঢুকছে না এই রিপোর্টারগুলো না বড্ড বাড়াবাড়ি করে ওদের যেন আর কোনো কাজ নেই এটাই তো ওদের কাজ বই আর তাছাড়া ফুজিয়া মাঝে ধরা পড়েছে এটা সত্যি একটা বিরাট খবর আর সত্যি তো আমি তো সত্যি ওর ক্লায়েন্ট ছিলাম আমাকে ইন্টারোগেট তো করবি সেটাই তো স্বাভাবিক ফুজি আমার কি তুমি ছাড়া আর কোনো ক্লায়েন্ট ছিল না তোমাকেই ওদের জ্বালাতন করতে হবে ছিল তো নিশ্চয়ই তাদেরও নিশ্চয়ই ইন্টারোগেট করা হচ্ছে কলকাতায় আমার মতো বোকা নিশ্চয়ই আরো অনেক আছে সত্যি কি মারাত্মক একটা ফাঁদে যে তুমি পা দিয়েছিলে আচ্ছা শ্রী আমার এত ভালো বন্ধু ছিল আমি কি করে আমার মাথায় যে কি চেপেছিল তখন এভাবে কেন ভাবছো তুমি মানুষের জীবনে এক একটা সময় আসে এরকম যখন তার মতিভ্রম হয় মাথা ঠিক থাকে না আর তুমি যা করেছো সেটা তো রোহিতকে ভালোবাসতে বলেই করেছো তোমার আর কি দোষ বলো যার তিন কুলে ভালোবাসার কেউ নেই সে তো এরকম ভালোবাসার কাঙাল হবেই সেই তো কিছু বুঝলো না বুই না শাওন ও হয়তো বোঝে কিচ্ছু বোঝে না জানেই না আমি ওর জন্য কত পাগলামো করেছি না না ও জানে আমি বলছি ও জানে কি করে জানবে বই কে বলবে ওকে এই সমস্ত কথা আর তাছাড়া আমি জানি আমার জন্য ভাববার মতো আলাদা করে সময়ও নেই না শাওন রোহিত সব জানে আমি বলেছি ওকে